ক্লাস জি আচ্ছা ওকে থ্যাংক ইউ তাহলে আমরা একটু পড়াশোনা করব পড়াশোনা করব একটু দেখি পড়াশোনা করা যায় হ্যাঁ আচ্ছা একদম ডিরেক্টলি একটা ওয়েবসাইট থেকে আমরা করব হ্যাঁ অনেক ভালো একটা ওয়েবসাইট তো দেখি কিছু শেখা যায় কিনা তো এতদিন আমরা যে জিনিসগুলো করছি হ্যাঁ সেগুলো হচ্ছে এই যে এখান থেকে মানে কম্পিউটার গ্রাফিক্সের টোটাল কনসেপ্ট তারপর গ্রাফিক্স সিস্টেমের কটা জিনিস পড়ছিলাম সিআরটি মনিটর কীভাবে কাজ করে রাস্টার এবং র্যান্ডম সিস্টেম এগুলো পড়ছিলাম যে এই টোটাল কন্টেন্টগুলো ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে দুই একটা জিনিস পড়ছিলাম গুড স্কিল স্ক্যান কনভারসেশনের যে লাইন ড্রয়িং আর ডিডি অ্যালগোরিদম এগুলো আমরা স্টাডি করছিলাম আজকে আমরা দেখবো এই পার্টটা স্ক্যান কনভারসেশন সার্কেলের এই পার্টটা সার্কেল কীভাবে ডিফাইন করতে হয় সার্কেলগুলো একটা অ্যালগোরিদমের মাধ্যমে কীভাবে আমরা তৈরি করতে পারি যেরকম এখানে আছে পলিনোমিয়াল মেথড তারপর হচ্ছে কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট এগুলো মেথডের মাধ্যমে তারপর বেসেনাম সার্কেল অ্যালগোরিদমের মাধ্যমে আর একটা হচ্ছে মিড পয়েন্ট এই মোটামুটি পাঁচটা অ্যালগোরিদম বা চারটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা সার্কেল কীভাবে ড্র করে এটা আমরা দেখবো ওকে আস্তে আস্তে করে আমরা শিখবো তার আগে একটা জিনিস দেখাই যে আমরা ফাইনালের জন্য অলরেডি সিলেবাস কমপ্লিট করেই ফেলছি কী কী থাকবে আমি সব কিছু পোস্ট করে দিব রাতের মধ্যে বা পোস্ট করা আছে যেরকম লেকচার ফাইভ এটা হচ্ছে একটা ফাইনালের ইয়া যে এখানে আমরা যে সার্কেল কীভাবে ডিফাইন পলিনোমিয়াল মেথডের মাধ্যমে সার্কেল কীভাবে ড্র করবো এক কথায় এই যে এই কন্টেন্টগুলো যে আমি আপনাদের দেখাইলাম এই কন্টেন্টগুলো ওখানে বলা আছে ওকে এবং তার লিঙ্কটা দেওয়া আছে আর একটা আমি এক্সাম্পল আমাদের হ্যান্ডনোটের মাধ্যমে করাবো এই যে সিডি এটা আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে মিড পয়েন্টের মাধ্যমে এই অ্যালগোরিদমের মাধ্যমে একটা স্যাম্পল কিভাবে ড্র করতে হবে এইগুলো একটা কন্টেন্ট এটা হচ্ছে লেকচার ফাইভ আচ্ছা লেকচার সিক্সে আমরা পড়বো এটা ফাইনালের জন্য একটা ট্রান্সফরমেশন একটা কনসেপ্ট আছে এই কনসেপ্টের আন্ডারে অনেকগুলো অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমগুলো আমরা স্টাডি করবো এই অ্যালগোরিদমের মাধ্যমে কীভাবে একটা পয়েন্ট রোটেট করতে হয় কীভাবে একটা পয়েন্ট ট্রান্সলেট করতে হয় একটা পয়েন্ট কীভাবে আদার্স কাজগুলো করে থাকে এগুলো আমরা দেখবো ট্রান্সফরমেশন এটা হচ্ছে লেকচার সিক্স আর লেকচার সেভেনে একটা আপনাদেরকে প্রেজেন্টেশন টাইপের কিছু দিতে হবে যে ক্লিপিং কী জিনিস পয়েন্ট কী জিনিস আর একটা হচ্ছে লাইন ক্লিপিং কী জিনিস ওকে এই কনসেপ্টগুলো আমরা একটু হালকা পাতলা করে দেখার ট্রাই করবো কিন্তু সময় থাকে আমি আরও পরবর্তীতে আপনাদেরকে বাকিগুলো বলে দেবো ওকে তো আজকে যেটা আমরা করবো বেসিক একটা সার্কেল বলে দিছে একটা সার্কেলে আটটা ওয়ে সিমেট্রিক ফিগার থাকবে মানে আটটা ওয়ে সিমেট্রিক এক কথায় বলছে একটা সার্কেল তখনই ড্র হবে যখন এর আটটা পয়েন্ট থাকবে স্বাভাবিকভাবে যখন আমরা একটা সার্কেল ড্র করি তখন এর আটটা পয়েন্ট মাস্ট লাগবে আটটা পয়েন্ট না থাকলে একটা সার্কেল ড্র করা যাবে না কিন্তু আমরা সচরাচর কী করি একটা বৃত্ত একটা সেন্টার নিই কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু থেকে একটা রেডিয়াসের মাধ্যমে এই রেডিয়াসের মাধ্যমে এটা যদি কেন্দ্রবিন্দু ধরি এই রেডিয়াসের মাধ্যমে চারপাশে ঘোরাই রেগুলার সার্কেল কিন্তু এটা যদি আমরা ইন্টারনালির কথা চিন্তা করি আসলে কি এভাবে সার্কেল গঠিত হয় না সার্কেল গঠনের জন্য আমাদের আটটা পয়েন্টের প্রয়োজন হয় পি ওয়ান পি টু পি থ্রি এভাবে আটটা পয়েন্ট এই পয়েন্টে কী কী বুঝবে পয়েন্টে বুঝবে মনে করি যদি আমি এই কোন পয়েন্টের কথা তুলনা করি এই পয়েন্টটা হচ্ছে ওয়াই কমা এক্স যদি এই পয়েন্টের কথা মাইনাস ওয়াই কমা এক্স এটা হচ্ছে এক্স কমা ওয়াই এটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই এটা হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স এটা হচ্ছে মাইনাস ওয়াই এইভাবে কন্টিনিউসলি আটটা পয়েন্ট আর একটা সেন্টার থাকবে আর একটা তাতে রেডিয়াস থাকবে ওই রেডিয়াস অনুসারে এই পয়েন্টগুলো আমাদের বুঝবে আমি যদি বসাই গ্রাফের মধ্যে তাহলে আমি একটা সেন্টার মানে কীভাবে একটা সার্কেল ড্র হয় এটা কিন্তু দেখতে পাবো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে একটা সার্কেলের জন্য আমাদের অবশ্যই আটটা পয়েন্টের প্রয়োজন হবে গুড সামাজ মনে করি একটা এক্সাম্পল যদি লক্ষ্য করি তাহলে আমি অনেকগুলো পয়েন্টস আপনাদেরকে দিয়ে দিছি তো এই পয়েন্টগুলো যদি আমি এখানে এতগুলো পয়েন্ট না দিয়ে এতগুলো পয়েন্ট না দিয়ে শুধু এই পয়েন্টটা দিতাম এই যে টু কমা সেভেন এই পয়েন্টটা দিয়ে বলতাম আপনি বেসিক অ্যালগোরিদমের মাধ্যমে একটা সার্কেল কীভাবে ড্র করবেন যদি সার্কেল ড্র হয় তাহলে আপনি সার্কেলটা ড্র করে দেখান কিন্তু পয়েন্ট শুধু আপনাকে দিচ্ছে টু কমা সেভেন এটা কোন কোঅর্ডিনেটের পয়েন্ট এই টুটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর সেভেনটা হচ্ছে আমাদের কি ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু তাই না তাহলে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে যদি এটা দেওয়া থাকে তাহলে আমি যদি এই রুলসের যদি সূত্রগুলো বসাই খালি মাইনাস সাইনের চেঞ্জ এগুলো দেখেন প্রথমে কিন্তু এক্স ওয়াই খালি কি তাদের সাইনের চেঞ্জ খালি সাইনের চেঞ্জ যে এখানে মাইনাস এক্স আছে তাহলে এক্স এর মান কত টু তাহলে মাইনাস টু কমা মাইনাস ওয়াই ওয়াই এর মান কত সেভেন বাই সেভেন মেবি সেভেন হ্যাঁ গুড তাহলে কত আসছে মাইনাস সেভেন তাহলে এইভাবে আমি আটটা টোটাল পয়েন্ট পাবো এই যে এইভাবে আটটা পয়েন্ট পাবো কীভাবে মানগুলো বসাবেন এই যে এখানে মানগুলো বসাবেন
যেরকম x, y তাহলে কত হচ্ছে 2.7, তারপর হচ্ছে x, -y তাহলে কত হচ্ছে 2, -7, তারপর হচ্ছে -2, -7, এরকম কত হচ্ছে -2, -7, বিষয়টা এরকম। ওকে, এভাবে আটটা পিক্সেল ভ্যালু যদি আপনি মান বসাই দেন x এবং y কোঅর্ডিনেটের ভ্যালু, তাহলে আপনি এই মানগুলো পেয়ে যাবেন। এগুলো যদি আপনি গ্রাফে বসান তাহলে বেসিক ভাবে আপনি এরকম একটা সার্কেল সুন্দর করে পেয়ে যাচ্ছেন। ওকে, এ হচ্ছে আপনাদের বেসিক অ্যালগোরিদমের মাধ্যমে একটা কিভাবে সার্কেল ড্র করতে হয়। তাহলে একটা সার্কেল ড্রয়ের জন্য টোটাল কয়টা পয়েন্ট প্রয়োজন হয় বলেন? একটা সার্কেল ড্রয়ের জন্য টোটাল কয়টা পয়েন্টের প্রয়োজন হয়? আটটা স্যার, আটটা। আটটা আর কি কি লাগে একটা সার্কেল ড্রয়ের জন্য? মনে করেন একটা সার্কেল ড্র করার মান লাগে, কি লাগে? শুধু কি আটটা পয়েন্ট লাগে? এক্সওয়াই মান লাগবে স্যার, ভ্যালু গুড। এক্সওয়াই মান বলতে আপনার একটা পয়েন্ট লাগবে, ঠিক আছে, মানে এক্স ওয়াই একটা কোঅর্ডিনেটের ভ্যালু লাগে, তাই না? আর কি থাকতে পারে? একটা রেডিয়াস এর মান থাকতে পারে, তাই না? রেডিয়াস, ব্যাসার্ধ। কিন্তু কোনো কারণে যদি রেডিয়াস এর মান না থাকে, মনে করেন রেডিয়াস এর মান দেওয়া নেই, কিসের মান দেওয়া আছে? ব্যাসের মান দেওয়া আছে, ডায়ামিটার ব্যাসের মান দেওয়া আছে, তখন আপনি কিভাবে রেডিয়াস বের করতে পারবেন না? ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে কি পায়? রেডিয়াস পায়। ওই জন্য যদি রেডিয়াস এর মান দেওয়া থাকে, মানে ব্যাসার্ধের মান দেওয়া থাকে, তাহলে কোনো প্রবলেমই নেই। যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই ব্যাসের মান দেওয়া থাকবে। যদি ব্যাসের মান দেওয়া থাকে, দুই যে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সার্কেল ড্র এর একটা বেসিক অ্যালগরিদম। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, স্যার এখানে ফুট পিক্সেল দেওয়ার কারণটা কি? এই ফুট পিক্সেল হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটার কাজ হচ্ছে আপনার যে এখানে কোঅর্ডিনেটটা দিবেন ওই কোঅর্ডিনেটের উপর বেসিস করে সে কি একটা আউটপুট প্রদর্শন করে। মনে করেন আমি এখানে দিলাম 2, 7, ও কি করবে? ওই ওই গ্রাফের ভিতরে একটা 2, 7 এই কোঅর্ডিনেটে একটা বিন্দু ড্র করে দেবে। যেরকম মনে করেন আমি দিলাম 2, 7, মনে করেন এই জায়গায় ও একটা বিন্দু, এই যে এই বিন্দুটা এইভাবে ড্র করে দেবে। আমি যেখানে ড্র করবো, মানে ল্যাব যেমন করবো তখন দেখতে পাবেন, এরকম বিন্দু ড্র করে দেবে। ওই বিন্দুটা কি কালারের হবে? এখানে কালারের নামটা দিতে হয়, 1, 2, 3, 4, 5, যেরকম 2 বলতে হোয়াইট কালার, 1 বলতে ব্ল্যাক কালার, এরকম ওইখানে কালারের ভ্যালুটা দিয়ে দিতে হয়, 1, 2, 3, 4, কালার টোটাল 1 থেকে 7 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত কালার আছে। হ্যাঁ, আর ভ্যালুটা দিলে আপনার এটা কি একটা লাইব্রেরি, কিন্তু বিল্ডিং লাইব্রেরি। এটার কাজে হচ্ছে ওই কোঅর্ডিনেট ভ্যালুতে একটা পয়েন্ট ফুলফিল করবে এবং ওই পয়েন্টে একটা নির্দিষ্ট কালার থাকবে, এখানে আপনি কালারের ভ্যালুটা দিয়ে দেবেন। ওকে, এ হচ্ছে মোটামুটি আমার বেসিক অ্যালগোরিদমের মাধ্যমে একটা সার্কেল কীভাবে ড্র করতে হয়। ওকে, এবার চলে যাই পলিনোমিয়াল মেথডের মাধ্যমে একটা সার্কেল কিভাবে ড্র করতে হয়। পলিনোমিয়াল মেথড তো আপনারা একটা জিনিস কল্পনা করেন দেখি, হ্যালো হ্যালো স্যার শোনা যাচ্ছে বলেন? তাহলে 5:30 বেরোতে কিন্তু পরে আমি এই x এর মানটা এদিকে নিয়ে চলে গেছি, মানে এখন y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এখানে x টা হচ্ছে x কোঅর্ডিনেটের ভ্যালু, y টা হচ্ছে y কোঅর্ডিনেটের ভ্যালু, আর একটা কি রেডিয়াস এর মান। ওকে গুড, কিন্তু এখন যদি আমি y এর মানটা বের করতে চাই তাহলে কি হবে? এই 2 টা এদিকে রুট হয়ে যাবে, রুট হয়ে এরকম আকার ধারণ করবে, এই যে r স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? যদি আমি শুধু y এর মান রাখতে চাই তাহলে কি 2 টা এদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে এই জায়গার মধ্যে, তাহলে এই যে এখানে রুট হয়ে গেছে, তাহলে আমি এখন y এর মান কত পাইলাম এটা পাবো, মনে করি। ওকে আচ্ছা গুড, যদি y এর মান এটা হয় তাহলে আমার x কোঅর্ডিনেটের ভ্যালু মনে করি এটা, তাহলে আমি y কোঅর্ডিনেটের ভ্যালু কত পাচ্ছি? r স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? কারণ এই যে দেখেন এখানে y কোঅর্ডিনেটের ভ্যালুর মান যদি আমি
বের করেই নিলাম, জানিস যে এখানে আমি বের করেই নিলাম। ওকে, তাহলে আমি এক্স কোঅর্ডিনেটের একটা মান পাচ্ছি কমা রুট ওভার, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের মান। এটা কখনোই পাবো যদি এক্স কোঅর্ডিনেটের মান দেওয়া থাকে, ওয়াই কোঅর্ডিনেটের মান যদি দেওয়া না থাকে তখন আমি এভাবে বের করে নেব ওয়াই কোঅর্ডিনেটের মান। কিন্তু যদি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দুইটার মানেই দেওয়া থাকে তাহলে কিন্তু এই কাজটা করার আমার কোনো প্রয়োজন হচ্ছে না, রাইট? কিন্তু যদি এক্স এর মান দেওয়া থাকে তাহলে আমি এটা সুন্দর করে বের করে নিতে পারবো ওয়াই এর মান, কোনো টেনশন করার কিছু নাই। এখন আমাদের সূত্র কিভাবে কাজটা করবে একটু আমি বলি আপনাদের, যে আমাদের অবশ্যই মানে এই পলিনোমিয়াল মেথডের মাধ্যমে একটা সার্কেল কিভাবে ড্র করবো, অবশ্যই আমাকে একটা সেন্টার দেওয়া থাকবে, কেন্দ্রবিন্দু। আমরা দেখছি না কেন্দ্র এইচ কমা কে, সরলরেখা বৃত্ত অধ্যায়ে দেখছিলাম ইন্টারে যে একটা সেন্টারের মান দেওয়া থাকবে, সেই সেন্টারকে এইচ কমা কে দ্বারা প্রকাশ করা হয়, রাইট? আর একটা কোঅর্ডিনেটের মান দেওয়া থাকবে, সেই কোঅর্ডিনেটের ভ্যালুটা কত, এক্স কমা ওয়াই। কোনো কারণে এখানে যদি এক্স কোঅর্ডিনেটের মান দেওয়া থাকে, ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু যদি দেওয়া না থাকে তখন আপনারা এই যে এই সূত্রের মাধ্যমে ভ্যালুটা বের করে নেবেন। উপরে আমরা যেটা দেখলাম ওয়াই কোঅর্ডিনেট মানটা বলবো, কারণ এখানে আর লাগতেছে ব্যাসার্ধের মানটা বসলেই দেওয়া থাকবে, আর এক্স এর মান লাগছে এক্স এর মানটা এখানে দেওয়া থাকবে, নো প্রবলেম। এই যে এখানে দেওয়া আছে মনে করো, ওকে। আচ্ছা, যদি কেন্দ্র এবং একটা কোঅর্ডিনেটের মান দেওয়া থাকে তাহলে আমি এই কয়টা পয়েন্টের সূত্র বসার পর আমি আমার পয়েন্টগুলো কিন্তু ডিরেক্টলি বের করে নিতে পারতেছি। কিভাবে একটু দেখি, মনে করি এখানে সেন্টার আমি দিলাম এইচ কমা কে, মানে সেন্টার দিলাম মনে করি ওয়ান কমা টু, আর এখানে কারেন্ট একটা ভ্যালু দিলাম মনে করি এক্স কমা ওয়াই, এটা কোঅর্ডিনেটের মান। তাহলে প্রথম পয়েন্টটা কিভাবে পাবো, এখানকার এইচ প্লাস এক্স এটা যোগ করবো, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, আর ওয়াই প্লাস কে পরে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা আমি এখানে যোগ করবো, ওকে? তাহলে কিন্তু আমি সুন্দর করে আমাদের ইয়ার মানগুলো এই এই পয়েন্টের মানটা পেয়ে গেলাম। তারপর এই পয়েন্টে যে ভ্যালুটা আছে জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিব, এখানে যে আছে ভ্যালুগুলো বসাই দিব। টোটাল আমি কটা ভ্যালু পেয়ে গেলাম, আটটা ভ্যালু। এই আটটা ভ্যালু যদি পাই, এই ভ্যালুগুলো যদি আমি একটা গ্রাফে ড্র করি তাহলে কিন্তু ইজিলি আমি একটা স্যাম্পেল পেয়ে যাবো। তাহলে এই মেথডটার মাধ্যমে, পলিনোমিয়াল মেথডের মাধ্যমে আসলে স্যাম্পেলগুলো এভাবে ড্র করতে পারি। ক্লিয়ার? এটা বুঝা গেছে? জি স্যার, জি স্যার। কি বুঝছেন? এই স্যার মোটামুটি, আর দুই একবার দেখলেই হবে, দুই একবার দেখলেই হবে। এখন আপনারা একটু বলেন তো, এই যে পলিনোমিয়াল মেথডের মাধ্যমে একটা সার্কেল ড্র করার প্রসিডিউর কি, একটু বলেন। যদি y এর মান না থাকে তাহলে রুট ওভার এই সূত্রটা ব্যবহার করব। স্যার বলেন, হ্যালো স্যার, y এর রুটটা তো স্যার দুটোটার উপরে হবে, r স্কয়ার মাইনাস x স্কয়ার, কারণ রুটটা তো এটা y এর উপরে, যদি আমরা এই পাশে নিতে দুটোটার উপরে হওয়ার কথা না? হ্যাঁ, দুটোর উপরেই তো দিছে, ওখানে বোঝা যায় না, দুটোর উপরেই ওটা দেওয়া। হ্যাঁ, ওটা এখানে দুটো দেখা যাচ্ছে, r স্কয়ার, হ্যাঁ, এর উপরেই ওটা দেওয়া। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করাই আপনাদের, যে যদি আমরা মনে করেন আপনাদের এখানে যে জিনিসটা দেওয়া থাকবে, মনে করেন একটা সেন্টার দেওয়া থাকবে, ক্লিয়ার? এই মেতে এখানে একটা সেন্টার দেওয়া থাকবে, মনে করেন এই সেন্টারটাকে আমি ধরলাম ওয়ান কমা টু ধরলাম, ওকে। তারপর এখানে আপনাদের যেটা দেওয়া থাকবে একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটের একটা মান দেওয়া থাকবে, সাপোজ ধরেন আমাদের কোঅর্ডিনেটের মানটা ধরলাম আমি ফোর কমা ফাইভ এরকম, ওকে, কোঅর্ডিনেটের মান দেওয়া থাকবে। কিন্তু মনে করেন এখানে বলে দিল কোঅর্ডিনেট, এই যদি এই দুটা মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমার ডিরেক্টলি আমি যদি এই সূত্রতে অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার আর কোনো প্রবলেম হচ্ছে না, ডিরেক্টলি যদি আমি এই সূত্রতে অ্যাপ্লাই করে দিই তাহলে কোনো আর কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেমটা তখনই হবে যদি এরকম হয় যে কোঅর্ডিনেটের মানটা মনে করেন এই যে এই কোঅর্ডিনেটের মানটা এখানে মনে করেন শুধু বলে দিচ্ছে এক্স ইকুয়াল টু ফোর, কিন্তু কোনো ওয়াইয়ের মান দেওয়া নাই, তখন আপনার কোন সূত্র বের করবেন, বের করবেন রুট, এই সূত্রটা ইউজ করবেন, তাই না? এটা আর স্কোয়ার মাইনাস কত, এক্স স্কোয়ার, তাহলে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন ওয়াইয়ের মানটা। তাহলে এখানে যদি, এখানে যদি এক্স এর মান ফোর, তাহলে এখান থেকে যদি ওয়াইয়ের মানটা বের করতে পারেন, আর আপনার এখানে যেহেতু যেহেতু ওয়াইয়ের মানটা, তো যখন কোর্সিনে ওয়াইয়ের মান দেওয়া থাকবে না তখন কিন্তু কোর্সিনে অবশ্যই আর এর মান একটা দেওয়া থাকবে, অবশ্যই আর এর মান একটা দেওয়া থাকবে,
ওকে যদি আর এর মান আর এক্স এর মান দেওয়া থাকে এখান থেকে কিন্তু ওয়াই এর মান আমি ইজিলি বের করতে পারতেছি আপনি সবসময় মনে রাখবেন আপনার এই ম্যাথের জন্য আপনার এইটুক দরকার কি কি দরকার এক্স কমা ওয়াই এই পোর্শনটুকু দরকার এক্স এবং ওয়াই এর ভ্যালু দরকার আদার্স কিছু দরকার নেই কিন্তু আপনার এই কোর্সে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া নাই কিন্তু বের করার প্রসিডিউর এখানে বলে দেওয়া আছে সো ঘাবড়ানোর কিছু নেই ওকে আচ্ছা এখন আমরা একটু চলে যাই হ্যাঁ পরবর্তী একটা লেকচারে যাই এটা গেল আচ্ছা আর এরকমই এরকম টাইপের এই যে এখানে যে আছে পোলার পোলার কোঅর্ডিনেট মেথড এই পোলার কোঅর্ডিনেট মেথডটাই একই হ্যাঁ এটা cos theta y theta দিয়ে করতে হয় এই মেথডটা মোটামুটি সেম আপনারা জাস্ট খালি এই মেথডটা একটু দেখে নেবেন ওকে একই মোটামুটি প্রসিডিউর জাস্ট খালি একটু দেখলে হবে যেমন ওখানে আমি কোঅর্ডিনেট ভ্যালু কিভাবে বের করছিলাম r স্কয়ার মাইনাস x স্কয়ার কিন্তু এখানে x y এর মান যদি না দেওয়া থাকে তাহলে আপনি এই সূত্রের মাধ্যমে বের করে নেবেন মনে করেন আপনাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটা রেডিয়াস এর মান দেওয়া আছে তাহলে আপনি x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেটের মানটা সুন্দর করে বের করে নেবেন ওকে বুঝা গেছে এই যে x = কত r * cos θ তাহলে আপনার অবশ্যই θ এর মান এবং r এর মান দেওয়া থাকবে আর যদি r r * sin 2 θ তাহলে আপনার যদি এই সূত্র ফেলেন তাহলে এখানে y এর মান পাচ্ছেন এই সূত্র ফেললে এখান থেকে x এর মান পাচ্ছেন ওকে কিন্তু অবশ্যই আপনার অ্যাঙ্গেল আর রেডিয়াস এর মান দেওয়া থাকবে যদি দেওয়া থাকে তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নেই আপনার লাগবে x এবং y এর মান এই সূত্র থেকে সুন্দরভাবে মানটা বের করে নেবেন আর সেন্টারের মান তো দেওয়াই থাকবে তাহলে কোঅর্ডিনেটের মান যদি না দেওয়া থাকে এই সূত্রের মাধ্যমে বের করে নেবেন ওকে দেন আপনি এই যে পয়েন্টগুলোতে ফেলে দিবেন যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোতে খালি মানগুলো বসাই দিবেন আর কিচ্ছু না আর যেটা সাইন যেভাবে আছে ওভাবে থাকবে দেন ক্যালকুলেশন করবেন যে কোনটার ভ্যালু যোগ বিয়োগ করে কত আসে ক্লিয়ার এটা হচ্ছে এটা কোন অ্যালগরিদম আমরা পড়লাম এটা পড়লাম কোঅর্ডিনেট মেথড কোঅর্ডিনেট মেথডের মাধ্যমে কিভাবে একটা সার্কেল ড্র করতে হয় বুঝা গেছে সবার গুড এখানে কিন্তু কোড আছে এই কোডগুলো কিন্তু ল্যাবে আপনাদের আমি করাবো হ্যাঁ এটা পারলে দেখে নিয়ে ফাইন এবার আমরা চলে যাব কবে স্যার এই ল্যাব পড়াবো এরপর থেকে ফুল ল্যাব ফাইনাল একদম কবে বলতেছেন না এরপর থেকে দুই তিন দিন পরে ল্যাব হবে অথরিটি কিন্তু ল্যাবের উপর বেশি জোর দিতে বলছে যে থিওরি আপনি পড়ান আর না পড়ান দেখার বিষয় না কিন্তু ল্যাব ভালোভাবে করতে হবে ঠিক আছে চাওয়াজি করা যাবে না এবার দেখেন এটা মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের মাধ্যমে একটা সার্কেল কিভাবে ড্র করে এটা আমরা দেখব এটা একটা আলাদা মেথড ওকে এটা যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম ওকে তো কি দেওয়া থাকবে একটা সেন্টার দেওয়া থাকবে আপনি বলেই দিছি যেরকম যখন আমরা লাইন ড্র করি কোন দুটো জিনিস প্রশ্নে দেওয়া থাকে বলেন তো যখন আমরা লাইন ড্র করছি এক্স ওয়াই এর মান স্যার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ এক্স অক্ষ ওয়াই অক্ষ তো দুটো ভ্যালু থাকে ওখানে স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট স্যার এন্ডিং পয়েন্ট রাইট তেমনি সার্কেল অ্যালগরিদমের ক্ষেত্রে একটা কি দেওয়া থাকবে মাস্ট সেন্টার আর কি দেওয়া থাকবে রেডিয়াস এর মান থাকতে পারে নাও পারে রেডিয়াস এর মান যদি না থাকে তাহলে থাকবে ব্যাসের মান এই যে ডায়ামিটার যদি এটাকে আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবো ব্যাসার্ধ পেয়ে যাবো বা রেডিয়াস মান পেয়ে গেলাম রাইট গুড তেমনি সেন্টার এই সেন্টারটাকে আমি এই যে এখানে গিভেন কি কি দেওয়া আছে আর এই ব্যাসটাকে আমি ধরে নিলাম ব্যাসার্ধ বের করে নিলাম দুইতে ভাগ করে এটা আর পাইলাম কারণ ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা ভ্যালু কত পাইলাম 13 ওকে এখন আমাদের অ্যালগরিদমে যাই আমরা ইনিশিয়াল পয়েন্ট আমরা যে একটা সার্কেল ড্র করব এর একটা ইনিশিয়াল পয়েন্ট বের করে নেই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের মাধ্যমে আমাকে একটা ইনিশিয়াল পয়েন্ট বের করে নিতে হয় ওই কোঅর্ডিনেট থেকে আমি আমার কাজটা স্টার্ট করব এই কোঅর্ডিনেটটাকে আমি ধরে নিব x নট y নট x নট এর মানটা অল টাইম 0 ইনিশিয়াল অবস্থায় y নট এর মানটা হয়ে যাবে r r মানে কত 13 তাহলে ইনিশিয়াল পয়েন্টের মান আমি কত পাইলাম 0, দ্যাটস মিন 0, 13 ইনিশিয়াল পয়েন্টের ভ্যালু বুঝা গেছে তারপর আমাকে একটা p নট এর মান বের করে নিতে হবে 1 r তাহলে কত হচ্ছে 1 r এর মান কত 13 দ্যাটস মিন কত হচ্ছে -12 দেন দুটো কেস অনুসরণ করতে হয় কেস 1 কেস 2 যদি 10 থেকে ছোট এবং সমান হয় তাহলে x এর মানটা এক ইনক্রিমেন্ট হবে y এর মান যা আছে তাই p এর মানটা এইভাবে আপডেট হবে যদি 0 থেকে বড় হয় p এর মান তাহলে ইনক্রিমেন্ট হবে এক্স এর মান ডিক্রিমেন্ট হবে ওয়াই এর মান এবং পি এর মানটা এই রুলস অনুসারে আপডেট হবে ক্লিয়ার এতটুকু বুঝা গেছে সবার স্যার এখানে পি এর মানটা কত স্যার পি এর মান হচ্ছে 1 - r - 12 1 - r r মানে কত 13 এই যে 13 বেল বক্সের এখানে দেখেন তাহলে 1 - 13 দ্যাটস মিন কত -12 ও পি নোট দেয়া আছে তো স্যার এর জন্য আর কি ওই পি নোট ওটাই পি মনে করেন আর আপনি এইগুলো তো p1 p2 p3 এভাবে বাড়বে একটার পর একটা ধাপে ধাপে বুঝা গেছে এতটুকু জি স্যার
না স্যার করি নাই কম্পিউটার গ্রাফিক্স এর কোর্সটা খুব দরকার হাসান যাই বলো আমরা কিন্তু একমত কি বলেন ওর বাদ দিয়ে না স্যার আপনার ক্লাস আসলে অনেক বুঝছি এখানে থাকাও দাও এখানে থাকাও তাই সেটা ঠিক আছে কিন্তু অনেকগুলো ক্লাস আছে যেগুলো হচ্ছে আসলে ওগুলো বুঝতে হবে না আপনি পেরিফেরাল বুঝে কি করবেন ওগুলো বুঝতে করবে স্যাররা যা বলো স্যারের উপর গালি করবে হ্যাঁ হু এরকম বলবে অনেক কিছু দরকার নাই তো আহা করলে কি হবে স্যার লিখা তো স্যার জীবন তারপর দেখেন তারপর কি তারপর যেহেতু আমাকে পয়েন্ট বের করতে হবে আমার মূল টার্গেট কি পয়েন্ট বের করো আর কিছু আছে পয়েন্ট বের করো এইজন্য আমাকে একটা টেবিল বানাই দেবে এখানে হচ্ছে পি এর টেবিল এই যে এখানে যে পি এর ভ্যালুগুলো পাচ্ছেন এগুলো আপডেট হয় হচ্ছে না মাঝে মধ্যে কিন্তু আপডেট হচ্ছে এই আপডেট ভ্যালুগুলো পি এর টেবিলে থাকবে এখানে হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুগুলো এখানে ওয়াই কোঅর্ডিনেট দেন এক্স কোঅর্ডিনেট মিলাইয়া এখানে একটা পয়েন্ট তৈরি হবে ক্লিয়ার এখন বলি মনে করেন প্রথম পি নোটের মান আমি কত পাইছি ইনিশিয়াল অবস্থায় -12 বসাইলাম ওকে কিন্তু ইনিশিয়াল অবস্থায় আমি প্রথম পয়েন্টের মান কত পাইছি প্রথম পয়েন্ট ইনিশিয়াল অবস্থায় ফার্স্ট পয়েন্ট এই যে 0 কমা কত পাইছি 13 কারণ এক্স কোঅর্ডিনেটের ভ্যালু কত পাইছি 0 আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত পাইছি 13 ইনিশিয়াল অবস্থায় ওকে ওগুলো কিন্তু ওখানে বসালেন এই লাইনটা কিন্তু ইনিশিয়াল অবস্থা না উপরেরটা ইনিশিয়াল অবস্থা ভালোভাবে বুঝেন কিন্তু এই জিনিসটা অনেকে এই জিনিসটা বহু বহু ভুল করবেন নিজে করতে গেলে ওকে এখন আমার যে পি নোটের মান পাইলাম পি নোটের মানের কন্ডিশনটা আমাকে চেক করতে হবে চেক করি -12 কোন কাকে ফ্লো করছে প্রথম কোনটাকে প্রথম কন্ডিশনটাকে যদি ফ্লো করে কি করছে একের মান ইনক্রিমেন্ট হবে এক্স এর মান হয়েছে 0.1 একের মান ইনক্রিমেন্ট হয়েছে কারণ 0 ইনিশিয়াল ভ্যালু কত ছিল 0 ওর সাথে যদি 1 যোগ করি কত হয় 1 হয় আর ওয়াই এর মানের কি ইনক্রিমেন্ট হবে বলে নাই ইনক্রিমেন্ট হয়েছে তাই যা আছে তাই আগে কত ছিল 13 কিন্তু 13 ই বসে গেছে বুঝে গেছে জি স্যার এখন আপনি এক্স ওয়াই এর মান কেমনে পাবেন এই যে এক্স এর যে কোঅর্ডিনেট ভ্যালু আছে 1 এটার সাথে সেন্টারের মানটা যোগ দেন সেন্টার এই এক্স কোঅর্ডিনেটের ভ্যালু যোগ সেন্টারের ভ্যালু তাহলে কত হচ্ছে ওয়াই প্লাস -3 তাহলে -+ কত হচ্ছে মাইনাস তাহলে 1 -3 বুঝেন নাই 2 -2 বুঝতে পারেন হবে -2 গুড আবার ওয়াই কোঅর্ডিনেট এই সেন্টারের ভ্যালুর সাথে বিয়োগ কত হবে 13 না যোগ সব সময় যোগ 13 প্লাস -5 প্লাস মানে মাইনাস মানে 13 -5 কত হচ্ছে 8 এই যে দেখেন এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি 1 -3 13 -5 আর আপনার হবে x ভ্যালু প্লাস সেন্টারের x ভ্যালু এই যে এখানকার x ভ্যালু প্লাস এই যে সেন্টারের x ভ্যালু আপনার এখানে এই কোঅর্ডিনেটের ভ্যালু গুলো সব সময় সেন্টারের সাথে যোগ করে ভ্যালু গুলো আসবে বুঝা গেছে আচ্ছা আমাদের এটা ফুলফিল হলো এখন আমি যখন পি নোটটা -12 চেক করলাম কোন কন্ডিশনকে এটা অনুসরণ করছিল ফার্স্ট কন্ডিশনকে তাই না যেহেতু ফার্স্ট কন্ডিশনকে অনুসরণ করছে সেহেতু পি এর মানটাকে আপডেট করবেন না আপনি অবশ্যই করবেন আপডেট করে তো নিচে বসাবেন কিভাবে আপডেট করবেন পি নোট মানে কত -12 প্লাস 2 × x তাহলে x এর কোনটা মান ধরবেন বলেন তো আপনি কিন্তু আগে কিন্তু আপনি সবসময় এটা ধরছেন এটা এই যে এই লাইনটা x এর মান এটা ধরছেন আর ওয়াই এর মানে এটা ধরছিলেন বাট এখন কিন্তু এটা ধরা যাবে না কারণ আপনাকে ওর আগেরটা ধরতে হবে মানে যদি এই লাইনটা ফুলফিল করেন তাহলে এটার একটা লাইন স্কিপ করে তার উপরে একটা কারণ আপনার ইনিশিয়াল পয়েন্ট ছিল কিন্তু এটা এটা না এটা কিন্তু আপডেট ভ্যালুর মান বুঝিয়েন বিষয়টা তাহলে আপনি এখানে এক্স এর মান কোনটা দিতেন 1 না আগেরটা সবসময় আগেরটা অনুসরণ হবে একটা একটা লাইন স্কিপ হবে তার আগেরটা বুঝাতে পারছি আসলে আমি কি বলতে যাচ্ছি বুঝছেন মানে তাহলে x এর মানটা আমি এখানে বাড়াই দিই এই যে এখানে x এর মান বাড়ছে আগে ছিল 1 এখন হয়ে গেল কত 2 আর যা আছে তাই আবার কি করবেন এই 2 এই 2 ভ্যালুটা সেন্টারের ভ্যালুর সাথে যোগ আবার 13 ভ্যালুটা এই সেন্টারের ভ্যালুর সাথে যোগ যেটা হবে এখানে বসাই দিন হ্যাঁ হ্যাঁ বসাইলে গুড তারপর কি করবেন এখন কি -9 কোন কন্ডিশনকে ফুলফিল করছে এই যে এটা সো এটা দ্বারা আপডেট করতে হবে
তাহলে বসাই এখন মাইনাস নাইন প্লাস টু ইন্টু এক্স, এক্স এর মান কত? প্রিভিয়াস প্রিভিয়াস একটা, এটা লাইন নাম, এটা ওয়ান বসাইলেন প্লাস থ্রি মাইনাস ফোর পাইলেন, তাহলে থ্রি আর তেরো পাইলেন কোঅর্ডিনেটের মান। এই থ্রিটা আবার এটার সাথে যোগ, আবার এই তেরোটা এটার সাথে যোগ, এভাবে জিরো পয়েন্ট এইট আসলো। ওকে, এভাবে ক্যালকুলেশন আপনারা করতে করতে কখন স্টপ হবেন? যখন দেখবেন এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের মানটা সেম চলে আসছে, একই নাইন নাইন, দিস ভ্যালু ইজ সেম, তাই না? নাইন নাইন ভ্যালুটা দুইটা কি সেম ভ্যালু, যখন এটা চলে আসবে তখন আপনি তারপরের আরেকটা লাইন বের করে কাজ স্টপ দিবেন, অথবা কেউ যদি চান আমি এই লাইনে স্টপ দিব, স্টপ দিতে পারে, নো প্রবলেম। এনি কোশ্চেন? কোথায় আর প্রথমটাকে এক্স নট ওয়াই নট, এটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রথমে ইনিশিয়াল অবস্থায় জিরো ভ্যালু আপনার ওয়াই লাগবে, আর আর বের করে আর যেটা দেওয়া থাকবে ওটা বসাই দিন, শেষ। এটা কি স্যার জিরো কমা আর না ও কমা আর? না না, জিরো কমা আর না, ভ্যালু ভ্যালু। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জন্য স্যার আমি খুঁজে পাইতে আসি স্যার, ও পাই না। এই যে এই হচ্ছে মিড পয়েন্টের মাধ্যমে কিভাবে একটা সার্কেল ড্র করতে হয় আমরা আজকে দেখলাম। ওকে, এখন আপনাদের আমি দুই একটা মাঝে মধ্যে ইয়া নিব, প্রেজেন্টেশন দিব। এই প্রেজেন্টেশনটা যারা আপনারা এ প্লাস পেতে চান, প্রেজেন্টেশন দিলে এ প্লাস। ওকে, তো আমাদের একটা সার্কেল ড্র অ্যালগোরিদম বাদ আসলো, আমরা কিন্তু উপরে দুটা এখান থেকে শিখে নিলাম, এই যে উপরে দুটা এগুলো শিখছি, আর এখন বেসেলহাম অ্যালগোরিদমের মাধ্যমে একটা সার্কেল ড্র অ্যালগোরিদম আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা চারটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা সার্কেল কিভাবে ড্র করে এটা শিখবো, তাই না? তো এই বেসেলহাম অ্যালগোরিদমের মাধ্যমে আপনারা কেউ একজন সুন্দর করে আমাকে বুঝাই দিবেন যে স্যার বেসেলহাম অ্যালগোরিদম আসলে এটা, এটা আপনি ইউটিউব দেখতে পারেন, এটা আপনি অন্য লিঙ্কের মাধ্যমে বুঝাইতে পারেন, কিন্তু আমার মতো একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে খাতাই তারপরে ছবি তুলে আমাকে সুন্দর করে বুঝাই দিবেন। ওকে, এটা আপনাদের হোমওয়ার্ক। আরেকবার একটু বলেন স্যার, একটু বলেন, আরেকবার একটু বলেন, এ প্লাস ওয়ান শর্ট তুই পা। আমি বলতেছি যে বেসেলহাম অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে একটা সার্কেল ড্র করতে হয় এটা আপনাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। হোমওয়ার্ক, এটা প্রেজেন্টেশন করে স্যারে দিবা দিলে এ প্লাস, বেসেলহাম অ্যালগোরিদম দিয়ে একটা সার্কেল ড্র। না 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 রে ভাই, আলাদা, এটা নিয়ম আলাদা, ওটা হচ্ছে ডিডিএল, ওটা হচ্ছে বেসেলহাম অ্যালগোরিদম লাইন ড্রয়িং, এটা হচ্ছে সার্কেল ড্র, এটা লাইন ড্র সার্কেল ড্রয়িং। হ্যাঁ, একদিন সুন্দরভাবে এটা আমাদের ক্লাস নেবেন, এই নেক্সট ক্লাস যেদিন এটা আপনি ক্লাস নেবেন, দেন আমি আবার ক্লাস নিব, বুঝে গেছে? এটা সুন্দরভাবে ওই দিন আমাদেরকে আপনি স্যার আমিও বুঝাবো পরে দেখা যাবে। আমি সাত আটটা ল্যাব একসাথে নিবো,
অনেকগুলো কোড আপনাদের বুঝাই দেবো, দেখবেন সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আপনারা ল্যাবের সেট আপ দিচ্ছেন কেউ এখনো? ল্যাবের যে কম্পিউটার গ্রাফিক্স দিতে বলছিলাম না স্যার, আপনি লিংক দেওয়ার কথা ছিল স্যার, লিংক টিং থেকে কিছুই পাইন। হ্যালো, বলছি কেউ ল্যাব ল্যাব সেট আপ দিচ্ছেন কম্পিউটার গ্রাফিক্সের জন্য? না স্যার, আপনার লিংক দেওয়ার কথা ছিল স্যার, আমরা তো লিংক ও পাইনি, সেটা ও দেইনি স্যার। এইলে চাওয়াবাজি বাদ দেন, যাদের পড়াশোনা আগ্রহ আছে না ওরা লিংক খুঁজে বের করছে স্যার, লিংকটা দিয়ে দেন আর কখনো নক করেন নাই। হাসান তো বলতেছে যে শর্টকাটে কেমনে এ প্লাস পাওয়া যায়। হ্যাঁ, এবার হাসান বুঝবে ঠেলা যে কম্পিউটার গ্রাফিক্স এর শর্টকাটে কেমনে এ প্লাস পাওয়া যায়, এটাই দিব। হ্যাঁ আচ্ছা, যাই হোক শোনেন, আমি লিংক দিয়ে দিব। ওই যে আপনারা কম্পিউটার গ্রাফিক্স এর ল্যাবের দিকে একটু চোখ রাখবেন, ল্যাব গুগল ক্লাসরুমে আমি আজকে সব কিছু দিয়ে দিব, আপনার সেট আপটা দিয়ে দিন। আমি কিন্তু নেক্সট মঙ্গলবারে আপনাদের কিন্তু ল্যাব নিব। ওকে স্যার, বিসিএস দিবেন নাকি? বিসিএস তো পড়াশোনা হচ্ছে না, দিব ইনশাআল্লাহ সামনে। হ্যাঁ হাসান, আপনি তো চা বলি এখানে করবেন না, বিসিএস দিবেন নাকি? আমি লেকচার হিসেবে জয়েন করছি আপনাদের ভার্সিটিতে বিসিএস দেওয়ার জন্য না? এরকম তো অনেকে করাই স্যার ভার্সিটিতে, ভাইকে বিসিএস দেয়। স্যার ভার্সিটির কথা স্যার বললেন না স্যার, ভার্সিটি জীবন শেষ করে দিছে স্যার। যাই হোক শুনেন, তাহলে আপনারা ভালো থাকেন, নেক্সট ক্লাসের জন্য একটু প্রিপারেশন নেন, আর আপনাদের কিন্তু নেক্সট ল্যাব নিব, আমাকে একটু নক করবেন মঙ্গলবারে। ওকে, আজকে ভালো থাকেন। আর মনে থাকে না স্যার, 43 44 43 এগুলা প্রেজেন্টেশন দেওয়ার জন্য রেডি হন। এ প্লাস দিলে স্যার দুইজন কেন সাদ্দাম স্যার ভালো বুঝাইতে পারবে, সাদ্দামই দিক একজনই নিক স্যার। কিছু করে দেওয়া লাগবে স্যার, ছবি উঠে স্যার মেসেঞ্জার বিস্তারিত যেভাবে হোক। আপনারা যদি বলেন যে না ডক ফাইলে আমি স্যারকে এভাবে বুঝাবো, একটা জায়গা থেকে কপি করে সমস্যা নাই, আপনারা যেভাবে আপনি শেয়ার করবেন স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি তো আসি, এত ভয় পাচ্ছেন কেন? বুঝলাম জি স্যার। না স্যার কি ভয় নেই, ওকে থ্যাংক ইউ।